5 বছরে আমানতের টাকা দ্বিগুণ হচ্ছে, ঋণের সুদ ছাড়িয়েছে 15%। এমন অতি মুনাফার লোভে আমানতকারী যেমন টাকা জমা রাখছে ব্যাংকে, অন্যদিকে হঠাৎ সুদ হার এত বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছে বড় ও মাঝারি ব্যবসায়ীরা। ব্যাংক ঋণের সুদহার বাজার নির্ধারণ করবে বাংলাদেশ ব্যাংকের এমন ঘোষণার পর ব্যাংকগুলো আমানত ও ঋণের সুদহার বাড়ানো শুরু করেছে। কোনো কোনো ব্যাংক 5 বছরে টাকা দ্বিগুণ ফেরত দেওয়ার শর্তে আমানত সংগ্রহ শুরু করেছে। বেসরকারি খাতের প্রথম প্রজন্মের এবি ব্যাংক 5.5 বছরে টাকা দ্বিগুণ করার শর্তে আমানত সংগ্রহ করেছে। ব্যাংকটির ঋণের সুদহার এখন 14.5 থেকে 16% পর্যন্ত। ব্যাংক একভূত করার খবরের পর এবং ব্যাংক থেকে বড় অঙ্কের আমানত উত্তোলন হয়ে যায়, এই কারণে তারল সংকটে পড়েছে বেসরকারি এই ব্যাংক। প্রথম প্রজন্মের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক 6 বছরে টাকা দ্বিগুণ করার শর্তে আমানত সংগ্রহ করেছিল। আইপিআইসি ব্যাংকও আমানতের সুদ বাড়ানো হয়েছে। দ্বিতীয় প্রজন্মের প্রিমিয়ার ব্যাংক 5.5 বছরে টাকা দ্বিগুণ করার শর্তে আমানত নিচ্ছে, তাদের ঋণের সুদ বেড়েছে 14%। চতুর্থ প্রজন্মের NRB ব্যাংক 5 বছরে টাকা দ্বিগুণের শর্তে আমানত সংগ্রহ করছে। মধুমতি ব্যাংকও ঠিক একই ধরনের সুযোগ দিচ্ছে 5 বছরে দ্বিগুণা করার আমানত। গত বছরের জুলাই থেকে কেন্দ্রীয় ব্যাংক স্মার্ট ট্রেজারি বিল 6 মাসের চলমান গড় পদ্ধতি সুদহার নির্ধারণ ব্যবস্থা চালু করে। এতে সুদহার 9% থেকে বেড়ে 13% পর্যন্ত ওঠে। মূল্যস্ফীতি না কমায় স্মার্ট পদ্ধতি তুলে নিয়ে সুদহার বাজারভিত্তিক করে দেয় বাংলাদেশ ব্যাংক। কিন্তু সম্প্রতি বৈষম্যবিরোধী আন্দোলনের পর নতুন বাংলাদেশের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর যখন ব্যাংক খাত সংস্করণ করতে কাজ শুরু করেন এবং কিছু ব্যাংকের নাম উঠে আসে যারা উচ্চ সুদে ডিপোজিট সংগ্রহ করত এবং তাদের বর্তমান নাজুক অবস্থার কথাও প্রকাশ করেন ডক্টর আহসানাইস মনসুর, এরপর থেকে গ্রাহকের মধ্যে এক ধরনের অনাস্থা তৈরি হয় এবং তারা এই ধরনের লোভনীয় স্কিমগুলো ভাঙতে শুরু করে। কেউ 5 বছর 6 মাসে দ্বিগুণ হওয়ার স্কিমটা অল্প কয়েক বছর হলেও ভেঙে নিয়ে যাওয়ার চেষ্টা করে। যদিও পরবর্তীতে ডক্টর মনসুর আশ্বস্ত করেন গ্রাহকের আস্থা ফেরাতে সর্বোচ্চ চেষ্টা করবে বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংক কাজ করবে এই ব্যাংকগুলোকে ঘুরে দাঁড়াতে।